হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। আমরা এসেছি মুদ্রেশ্বর মন্দির, আর মুদ্রেশ্বর মন্দিরের পাশে আছে সমুদ্র। তো সমুদ্র এসেছি মানে স্নান করতে যাচ্ছিলাম, স্নান করার জন্য। তো ওখানে যেয়ে দেখি এমন একটা খারাপ ঘটনা ঘটেছে স্নান করতে যেয়ে, সেটাই বলবো আজকে। কি খারাপ ঘটনাটা ঘটেছে, অত্যন্ত খারাপ একটা ঘটনা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সমুদ্রতে এসে দেখি পুলিশ তাড়াচ্ছে সবাইকে, কাউকে জলে নামতে দিচ্ছে না। তো ভাবলাম যে কি হয়েছে এখানে, কাউকে নামতে দিচ্ছে না কেন। তারপরে জানতে পারলাম যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা মানুষ হারিয়ে গেছে কোথায়, তাকে তার পরিবার খুঁজছে কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না। বলছে যে এখানে সে স্নান করতে এসেছিল, তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর সবাই মিলে দেখছে চারিদিকে, কোথায় গেল কোথায় গেল, ভাবছে জলে চলে গেছে নাকি, পুলিশও চলে এসছে তাই কাউকে নামতে দিচ্ছে না। তারপরে কিছুক্ষণ পর দেখা যায় সে ওখানে জলে হাবুডুবু খাচ্ছে, মানে অনেক ভিতরে চলে গেছে, অনেক গভীরে চলে গেছে জলে। তো তাকে দেখতে পাওয়া যায় জলের অনেক গভীরে চলে গেছে। তারপর এখানে স্থানীয় মানুষ আর আদার্স যারা ছিল তারা জীবনের ঝুঁকি নিয়ে জলে নেমে পড়ে তাকে বাঁচানোর জন্য। তো দেখতে পাচ্ছ তাকে নিয়ে আসছে, তাকে উদ্ধার করা হয়েছে জল থেকে। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। এবার তাকে নিয়ে আসা হয়েছে পাড়ে, দেখতে পাচ্ছ সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে তাকে ঘিরে। তারপর তার পেট থেকে জল বের করানো হচ্ছে, দেখো চিপে চিপে জল বের করাচ্ছে। এখানে স্থানীয় মানুষরা এদিক ঘুরিয়ে ওদিক ঘুরিয়ে জল বের হচ্ছে, আর মুখ থেকে ফেনা বের হচ্ছে, মানে অনেক জল খেয়ে নিয়েছে সে, দেখে বোঝা যাচ্ছে অনেক জল খেয়ে নিয়েছে তাই মুখ থেকে অনেক ফেনা বের হচ্ছে। এই মানুষটা একটু সুস্থ হয়, তারপর তার বাড়ির লোক আসে তাকে হসপিটাল নিয়ে যাওয়া বলে, তাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য তাকে তোলা হয়। আর একটা কথাই বলতে চাই, যারা সমুদ্রে চান করতে আসো বাচ্চাদেরকে নিয়ে বা কেউ নেশা করে তো তারা অবশ্যই নেশা করে আসবে না, আর কোনো বাচ্চাকে নিয়ে সমুদ্রে বেশি জোরে নামবে না।